আসসালামু আলাইকুম নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আবারও হাজির হলাম আপনাদের সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ে যশোরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে আঠাশে এপ্রিল দুই তারিখে বিজ্ঞপ্তিটি মোট পদের সংখ্যা চল্লিশটি এবং আবেদনের শেষ তারিখ একত্রিশ মে দুই তারিখ পর্যন্ত আবেদন করা যাবে বিজ্ঞপ্তিটির যারা যে সকল পদ রয়েছে তার ভিতরে মোট সাতটা ক্যাটাগরি রয়েছে প্রত্যেকটা ক্যাটাগরিতে এইচএসসি এবং এসএসসি পাশে আবেদন করা যাবে বিজ্ঞপ্তিটি কারা আবেদন করবে শুধুমাত্র যশোর জেলার স্থায়ী বাসিন্দাগণ এই বিজ্ঞপ্তিটি আবেদন করতে পারবেন তো আমরা প্রথমে জেনে নেব কি কি পদ রয়েছে এবং বেতন স্কেল কত পদ সংখ্যা ইত্যাদি বিস্তারিত বিষয়ে প্রথমে এক নম্বর যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার নব্বই টাকা খুব পাতের সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা উহার সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার লিখনে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে থাকতে হবে দুই নম্বর যে পদটি রয়েছে ট্রেসার মেদন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা শূন্য সংখ্যা দুইটি এখানেও এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে ড্রয়িং বিষয়ে অনন্য ছয় মাসের সার্টিফিকেট কোর্স সনদপ্রাপ্ত হতে হবে অর্থাৎ কম্পকে ছয় মাসের সার্টিফিকেট থাকবে থাকা লাগবে ড্রয়িং বিষয়ে এবং কম্পিউটার বিষয়ে ব্যবহারের দক্ষতা থাকা লাগবে তিন নম্বর যে পথটি রয়েছে নাজির কাম ক্যাশিয়ার বেতনের স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা শূন্য সংখ্যা তিনটি কোনো শিক্ষিত বোর্ড হতে এইসএসসি পাস হওয়া লাগবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার লিখনে বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দের গতি প্রতি মিনিটে থাকা লাগবে এরপরে রয়েছে চার নম্বর যে পথটি সার্টিফিকেট পেশকার বেতন স্কিল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শূন্যভতের সংখ্যা সংখ্যা পাঁচটি কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সি জিপিএ সহ এইচএসি বা উচ্চ মাধ্যমিক পাশের সার্টিফিকেট থাকা লাগবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটারের টাইপিংয়ে বাংলায় ও ইংরেজিতে বিশ্বব্দের গতি থাকা লাগবে প্রতি মিনিটে সার্টিফিকেট সহকারী বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা শূন্য পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা একই উচ্চ মাধ্যমিক পাস কম্পিউটার ব্যবহারের দক্ষতা বাংলায় ও ইংরেজিতে শব্দের গতি থাকা লাগবে প্রতি মিনিটে ছয় নম্বর যে পদটি রয়েছে ক্রেডিট চেকিং কাম সাইরাত সহকারী বেতনের স্কেল একই শূন্যবাদের সংখ্যা এগারোটি কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বাসী বিভাগ বা যে সময় সহ উচ্চ মাধ্যমিক পাশ হওয়া লাগবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং বাংলা ও ইংরেজিতে টাইপিংয়ে প্রতি মিনিটে শব্দের গতি থাকা লাগবে এবং সর্বশেষ যে পদটি রয়েছে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী বেতনের স্কেল একই শূন্য পদের সংখ্যা সাতটি কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা উহার সমমানের সিজি ফি মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার এ বাংলা ও ইংরেজিতে গতি প্রতি মিনিটে বিশ শব্দে থাকা লাগবে যে সকল শর্তাবলী রয়েছে অবশ্যই যশো বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং যশোর জেলার স্থায়ী বাসিন্দা হওয়া লাগবে তারপরে এই ওয়েবসাইট থেকে যে আবেদন ফর্ম রয়েছে আবেদন ফর্মের মাধ্যমে সহায়স্তে আবেদন ফর্ম পূরণ করে জমা দিতে হবে বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে মুক্তিযোদ্ধা বা প্রতিযোগিতদের ক্ষেত্রে প্রতি বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং পরীক্ষার ফি বাবদ একশত টাকা হিসাব কোড নাম্বারে এত ট্রেজারি চালানির মাধ্যমে জমা দিয়ে চালানের মূল কপি সঙ্গে দিতে হবে আবেদনপত্রের সঙ্গে মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতা এবং কম্পিউটার টাইপ প্রযোজ্য ক্ষেত্রে সংক্রান্ত সকল প্রকার মূল কাগজপত্র উপস্থাপন করতে হবে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সাইড কপি ছবি পাঁচ বাই পাঁচ আকারের আবেদন ফর্মের সঙ্গে স্থানে যুক্ত করতে হবে নির্ধারিত স্থানে এবং দুই কপি স্টাম্প সাইজের ছবি দাখিল করতে হবে সত্যায়ন কর্মকর্তার নাম পদবিযুক্ত সেল থাকতে হবে প্রার্থীযোগ্য যোগাযোগের ঠিকানা সম্বলিত এবং অব্যবহৃত অব্যবহৃত দশ টাকার ডাক টিকিট যুক্ত সাড়ে চার বাই পাঁচ সাড়ে চার বাই দশ সাইজের একটি ফেরত খাম আবেদনপত্রের সঙ্গে দিতে হবে এবং আবেদনপত্রে যে খাম রয়েছে খামের উপর নিজ যোগাযোগের ঠিকানা সহ পদের নাম উল্লেখ করতে হবে এবং সঙ্গে জন্ম সনদ জাতীয় পরিচয়পত্র নাগরিক সনদের কপি দাখিল করতে হবে